ভাই আপনি যদি একটু অনুমতি দিতেন আমরা এই রাস্তা দিয়ে চলে যেতাম। ভাই এইদিকে প্রাইভেট কোম্পানির রাস্তা, এদিকে যাওয়া যাবে না। ভাই আমার গাড়িতে রোগী আছে, রোগীর খুব খারাপ অবস্থা, আপনি যদি একটু অনুমতি দিতেন আমরা এখান থেকে সোজা চলে যেতাম। আপনারে বললাম এইদিকে প্রাইভেট কোম্পানির রাস্তা যাওয়া যাবে না, অন্য কোনো রাস্তা দিকে যান। ভাই ওই রাস্তা তো ভাঙা, রোগীর খারাপ অবস্থা, দেখেন দেখেন বেচারার কি অবস্থা। আরে বিরক্ত করতেছেন কেন আপনি? আপনারে বলতাছি যাওয়া যাবে না, তারপরে অন্য কোনো রাস্তা ভাই যান বলে আপনি শুনেন নি? ভাই আপনি একটু অনুমতি দেন প্লিজ। আরে দেওয়া যাবে না প্লিজ, আপনি উপরের অর্ডার না ছাড়া আমি দিতে পারবো না, প্লিজ আপনি চলে যান অন্যদিকে। ভাই উপরের অর্ডার আনতে তো একদিন সময় লাগবে, তখন রোগীর কি হবে ভাই, একটু মায়া করেন। ভাই বললাম এইদিকে যাওয়া যাবে না, আপনি চলে যান। ছাগল ছোট লোকের বাচ্চা মিলছে না, মিলছে না। আরে মিলা লাগবে না, ওই দাও 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 ছোট লোক। মানে কি আমি একা থাকবো? হ্যাঁ সমস্যা কি? আচ্ছা আপনাদের মানে ভুক্তদের তো কোনো সমস্যা? হাসির কি আছে? আরে না আমি কবে কখনো বললাম জানতাম না। তাহলে কাজ কর, বাসা তো খালি তুই বাসায় ফেরত চলে যায়, বাসা কি করবো? আরে আমি মজা করতেছিলাম, তোমার মজাও কি বুঝো না আজকাল? আর শোন একটা কথা বল, আমরা আসছি অ্যাডভেঞ্চারে না, অ্যাডভেঞ্চার স্টুর, এখানে আমি জঙ্গলে ঘুরবো, সাঁতার কাটবো, অনেক মজা, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে বুঝছো? আচ্ছা ঠিক আছে, ভয় পাই। আচ্ছা শোন, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এখন রিয়াকে গিয়ে সারপ্রাইজ দিব, ওটা বাঙ্গু ব্যাংকের নিলামে কাজে আসে। দোস্ত আমরা না ঘুরতে আসছি, তুই এর মধ্যে অফিসের কাজ করবি? আরে আরে আমি তো তোদের সাথে ঘুরতে আসছি, রিয়া আসছে অফিসের কাজে, ও জানে না যে আমরা এখানে আসছি, আমরা ওকে গিয়ে সারপ্রাইজ দিব, রিয়া খুশি হবে। ওয়াও সারপ্রাইজ। এইটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ এইটাই। আরে না
এইটাই জি স্যার এইটাই। গুড মর্নিং স্যার, কি সাহায্য করতে পারি? আমি ফোন দিয়ে একটা রুমের বুকিং দিয়েছিলাম। হ্যাঁ, কি ঘটনা? আরে তারা হ্যাঁ পুরনামটা জিজ্ঞাসা করছি, পুরনামটা বলেন। আমি তো আমার ফুল নেমে বললাম, আমার নাম ডক্টর হ্যাঁ, ডক্টর হারমুজ আলম। আরে মানে হ্যাঁ মানে হরমুজ আলম, ডক্টর নার ছোট ভাই। ডক্টর না না নাজমুল আলম, মানে ওরা দুজনই না পাগল বিজ্ঞানী। এই ডক্টর হ্যার কাছে আঙ্গুম এক অনেক টাকা পাবে ঋণ খেলাতে। আচ্ছা, নিশ্চয় জমি দিলাম হবে এই জন্য চলে আস। দোস্ত, ও কি কোনো ঝামেলা করতে আসছে? মনে তো হচ্ছে জমি নিলামে উদ্দেশ্য হয়তো চলে আসে। এই যাচ্ছে, অবশ্যই ঝামেলা করতে আসছে। ও ঝামেলা করতে আসবে? দাঁড়া তোকে বলি, ওর সাথে আমার কেমনি পরিচয়। ওদের একটা শোনাই, হ্যাঁ, এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা তোমার বিয়েতে কত খরচ হয়েছিল। হ্যাঁ, তো বাবা বললো আমার তো অত মনে নেই রে বাবু, আমি তো সেই বিয়ের খরচ এখনো বহন করছি। শোন, তো ওদের আরেকটা গল্প বলি। কখনো যদি টাকা ধার নিতে হয় তাহলে নেতিবাচক মানুষের কাছ থেকে টাকা ধার নিবি। কেন? কারণ নেতিবাচক মানুষেরা কখনো টাকা ফেরত পাবার আশা করে না। কিরে তো ওরা হাসি লাগেন, বদমাস কোথাকার, আজকেই তোদের কসু কাটা করবো। ও সাহেব, ও সাহেব, একটা কাঁচি নিয়ে এসো। স্যার, স্যার, কে? বাঙ্গু ব্যাংক থেকে একজন পোলায়ের জমা আসছে। বাসতে বল, যাও। আসসালামু আলাইকুম ডক্টর হরমুজ আলম। ওয়ালাইকুম সালাম, আমাকে হরমুজ আলম না বলে ডক্টর হ্যাঁ বললে আমি খুব খুশি হই। ও, আপনি ডক্টর নার ছোট ভাই? ডক্টর হ্যাঁ মানে নাজমুল আলমের ছোট ভাই? উনি অনেক বড় বিজ্ঞানী। নাজমুল ভাই আবার বড় বিজ্ঞানী আর চামচিকাও একটা পাখি। যাই হোক, কি কাজে এসেছেন তাড়াতাড়ি বলেন। আপনি তো আপনার বড় ভাইয়ের মতোই 200 কোটি টাকা বাঙ্গু ব্যাংক থেকে লোন নিয়ে এখন পর্যন্ত ফেরত দেননি, সেজন্যই আমরা এসেছি এখানে। কোটি টাকা নিয়েছি তো নিয়েছি, কি হয়েছে? হ্যাঁ, আরো নেবো কই, কত মানুষ তো নিয়েছে তাদের তো ধরেন নেই। ওই যে চুকার আসেল, তারপর ওই যে
আরিফ না কি নাম, হ্যাঁ, ও সেও তো কোটি কোটি টাকা নিয়েছে, কই তাদের তো ধরতে জাননি, কেন জাননি, কারণ তারা অনেক পাওয়ারফুল, অনেক ক্ষমতাবান। হ্যাঁ, আর আমাকে ধরতে এসেছেন কেন, কারণ আপনারা জানেন না আমি কতটা পাওয়ারফুল। আপনি অনেক পাওয়ারফুল হতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আর আমরা আপনাকে ধরতেও আসিনি, আমরা শুধু এটা জানাতে এসেছি আপনি যদি বাঙ্গু ব্যাংকের 200 কোটি টাকা ফেরত সময় মতো না দেন, তাহলে ব্যাংকের কাছে আপনার বরাদ্দ করা মানে মর্গেজ রাখা যে জমিটা আছে সেগুলো ব্যাংক নিলাম করে দিবে। কি বললেন, এত বড় সাহস আপনি আমার জমি নিলাম করবেন, আমি কিন্তু আপনাদের ব্যাংক খেয়ে ফেলবো। ওরে বাপরে, 200 কোটি টাকা তো খেয়ে ফেলছেন, কারণ ব্যাংকও খেয়ে ফেলবেন, খান খান আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা অ্যাডভাইস দিই, খাওয়ার পরে পানি খেতে ভুলবেন না, বলে বদ হজম হবে। আমরা এখন আসি, এখানে আপনারা কি করতে পারে, অত সব ঝামেলা, এক ঝামেলার মধ্যে আরেক ঝামেলা, কাচি নিয়ে এসো, যা ওকে সব কেটে ফেলো, আপনারা কিছু মনে না করলে পরের চাটা কি আমি বানাতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, দেখি ঘরের ছেলে। চায়ে লবণের চেয়ে চিনিটাই বেশি যায়, আমার অবশ্য লবণ হলেও চলবে। পাশে যে থাকতে জানে সেই তো কাছে টানে, নিজস্ব বাগানের সেরা পাতা থেকে তৈরি সেরা দানা দেয় সেরা চা, সম্পর্কের সুরে এমনি করে সঙ্গী হয়ে থাকুক ধোঁয়া ওঠা উষ্ণতা, জাফলং চা, রাইট পার্টনার। নিলামে বুঝেন, দাম বলবেন তো, দাম না বললে আমি কিনবো কিভাবে, দামটা বলেন আমি জমি কিনবো, বোঝাবে আপনাকে। জমি বিক্রি করলে বিপদ হবে, ইতি ধুমকেতু। আরে বেটা কে এখানে, কে সাহস থাকলে সামনে আসেন, কাপুরুষ কোথাকার, যত সব সামনে আসতে পারেন, আমার কথা বলেন। আও ও বিরক্তি কর, আমি মোটেও সুপুরুষ না, আপনি আপনাকে সুপুরুষ বলেও নি, যত সব কি কি যে শুনে বয়রা কোথাকার, একটা কাজও করতে দিচ্ছেন আমাকে। সরি কাপুরুষ না, ইতি ধুমকেতু, দেখাচ্ছে মজা আমার সাথে ফাসলামো। চলে আসছি তোমার জন্য ঢাকা থেকে। আমাদের কি খুশি লাগছে, আর ভাবছিলাম আমার তিনটা দিন কিভাবে কাটবে, তোমরা চলে আসছো, কি যে ভালো লাগছে আমার, আমরা পুরো গ্যাং নিয়ে চলে আসছি, ম্যাজিক আসছে, হোটেলে ঘুমাচ্ছে, তোমার হাতে পাথর কেন, ও কিছু না, আচ্ছা চলো আমি খেতে যাই এবার, এটা নিয়ে যাবা,
না এটা জায়গা মতো পৌঁছাবো। আরে বাবা, আরে হাই হাই স্যার, মাথা পেটে গেছে তো? ব্যথা পেতেন? গাধার বাচ্চা, আমার জন্য আন্দাজ বের কর। আমার জমি আমি বিক্রি হতে দেবো না, কারণ আমি ডক্টর। হ্যাঁ, ওদের আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। ঠিক, ইয়েস স্যার। আমার মানুষ খেকো স্প্রে কেরামতি, মানুষ খেকো ফুল। গাছের আড়ালে দাঁড়িয়ে মজা দেখি। যাই হোক, ঠিক আছে, জমি পছন্দ হয়েছে, ভাল লাগছে। ভাই তবে একটা প্রশ্ন, জমির দামটা কত? ভাই সবই তো দেখলেন, বুঝলেন, কালকে একবার নিলামে আসেন, এই বিষয়ে বিস্তারিত কথা বলা যাবে। না তা তো বুঝলাম, ভাই জমির দামটা? ভাই কালকে একবার নিলামে আসেন না, এই বিষয়ে কথা বলা যাবে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে ভাই, তবে জমি ভাই 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 জমি এক মিনিট ভাই জমির দাম জমির দামটা কত? এক মিনিট ভাই, ভাই ভাই ঠিক আছে ভাই, জি ভাই 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 ঠিক আছে ভাই। আরে কি আশ্চর্য, এইমাত্র ছিল আবার এইমাত্র নাই। এ শাহরুখ ভাই, আমি কই ভাই, জমির দামটা কত? জমির দাম, আরে ভাই, আরে ভাই জমির দামটা কত? জমির জমির দাম, জমির দাম, আরে বুঝেন নাই, জমির দামটা কত ভাই? আমি কোথায় ভাই? জমির দাম কত বললেন না? জুস খাস নাকি চা খাস? চা খাই। পেটের মধ্যে কিরকম যেন মোচক দিয়ে উঠছে, গন্ধ পেয়ে উঠছে। আমার মনে হয় আপনার কোন ভুল হচ্ছে, আমি ডক্টর হ্যালা। ডক্টর হ্যালা? ডক্টর হ্যাঁ, আপনি যতই মোচ করেন না কেন, আমরা কিন্তু আপনাকে ঠিকই চিনতে পেরেছি। হ্যাঁ বুঝছি, আপনি আমরা তো রাগ করে আছেন,
আমার নাম ও সাহেব মিয়া। কি ও সাহেব মিয়া? Excuse me. Ji. Acha. After most chutti the gelo kibhabe? আমি যদি নিলামটা বন্ধ করে দেই তাহলে ওরা আমাকেই সন্দেহ করবে, তাই ওদেরকে সরিয়ে দিতে হবে। একটা ছেলে দেখে আসছে, boss, you are genius. Thank you. Excuse me, AJ bhai. Hush! AJ bhai, ekhane bathroom ta kothay? Ami ekhane nei. Bathroom? Oh, na. Anto. Falchu lok. এই যে একটা মুসিবতের মধ্যে পড়লাম। ও সাহেব বস, আমারে খায় বানাইছে, বস আমারে বাঁচান। তুই মর গিয়ে ভুল হয়ে গেছ, আমারে বাঁচান, আমারে শেষবারের মতো বাঁচান বস। Thank you, boss. Thank you. Chup! Paaakhi ure gache. Chol amra kalke kando ta ghatabo. Ami amar ei jome kokhono nilam hote je ebola kotha ho আপনাদের যদি আমাদের এপিসোডটি আজকে ভালো লেগে থাকে তাহলে আমাদের এখানে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব টু বেসিক স্টুডিওস, আমি জানতাম আটকে যাবে, লাইক কমেন্ট এন্ড শেয়ার, প্লিজ ডোন্ট ফরগেট, বাই, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাই।